হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাংক সোভি জিটিএ অনলাইনের উইকলি আপডেট এসে পড়েছে। কয়েকটি কারণে এই সপ্তাহের উইকলি আপডেটটি একটু অস্বাভাবিক। সর্বপ্রথম বলে নেই, এটি শেষ উইকলি আপডেট জিটিএ ফাইভের PS5 এবং এক্সবক্স সিরিজ এক্স এবং সিরিজ এস এর লঞ্চের আগ পর্যন্ত, যেটি মঙ্গলবার। এখন সম্ভাবনা আছে যে এই উইকলি 5 দিনেরই হতে পারে, কিন্তু এখন পর্যন্ত এটি শিওর না, কারণ রকস্টার এর কনফার্মেশন ছাড়া কিছুই শিওরলি বলা যায় না। আরও একটি কারণ, এই উইকলিটা অস্বাভাবিক, কেননা এই উইকলিটা যে উইকলি শেষ হলো তার আগের উইকলির ইভেন্টের মতোই অলমোস্ট সেম ইভেন্ট। গাড়িগুলো অলমোস্ট সেম, ডাবল মানি এবং ট্রিপল মানি ইভেন্টগুলো অলমোস্ট সেম। এটি আসলেই খুব অদ্ভুত, আপনারা বুঝতে পারবেন আমি কি বুঝাতে চাচ্ছি। আমি শিওর জানি না, হয়তো রকস্টার এই উইকের ইভেন্টগুলো পরিবর্তন করতে ভুলে গেছে। সবসময়ের মতো যদি পোডিয়াম ভেহিকেল দিয়ে শুরু করি, তাহলে এটি হচ্ছে জিওন ক্লাসিক বা জায়ন ক্লাসিক, আপনারা যে যেটা বলেন। সবচাইতে পপুলার বা ভালো গাড়ি না, তারপরেও ফ্রিতে যা দিচ্ছে তাই বেশি। এখন অ্যালেস কার্মিটার প্রাইস রেট চ্যালেঞ্জের কথা বললে, এখানে আপনারা পাচ্ছেন কমেট S2 ক্যাবরিও, আর এটি এই সপ্তাহে জিততে হলে একটানা 5 দিন পারসুইট সিরিজ জিততে হবে। প্রপার্টি ডিসকনের দিকে আগালে কয়েক সপ্তাহ আগে যেটি দিয়েছিল আবার তাই দিয়েছে, আর এটি হলো হ্যাঙ্গার। হ্যাঁ, হ্যাঙ্গারের 40% ডিসকাউন্ট, তো আপনাদের যদি কারো হ্যাঙ্গার কেনা না থাকে এখনই কিনে ফেলতে পারেন। আর নর্মালি যখন হ্যাঙ্গার সেলে থাকে তখন হ্যাঙ্গারের মিশনগুলোতেও বোনাস দেয়। কয়েক সপ্তাহ আগে যেটা দিয়েছিল সেটাই দিয়েছে, আর তা হলো ট্রিপল মানি। এখন গাড়ির ডিসকাউন্টের দিকে আগানো যাক। কয়েক সপ্তাহ আগের মতো সেম আবারও লেজেন্ডারি মোটরসের চিতা ক্লাসিক এ ডিসকাউন্ট দিয়েছে। অ্যালিটাস ট্রাভেলও সেম অবস্থা, কয়েক সপ্তাহ আগে যা ছিল সেলে সেম তাই রয়েছে, আর তা হলো সি স্প্রেরো, সি ব্রিজ, আল্ট্রা লাইট, আলফা G1 এবং ভিলাম 5 সিটার। ওয়াস্টকের মধ্যে ডিসকাউন্ট দিয়েছে টুলা এবং হাইড্রাতে, সেম আগের মতোই। এখানে আমি রকস্টারকে দোষ দিতে পারবো না, কারণ অনেক প্লেয়ার রয়েছে যার এই জেটটি দরকার। সাউদার্ন স্যান্ডার্ন রেসের দিকে আগানো যাক। সত্যি করে বলছি, এই সপ্তাহে আমার মতে বেস্ট ডিসকাউন্ট ভেহিকেল হচ্ছে বাফেলো STX। এটি স্টোরি মোডের ফ্রাঙ্কলিনের বাফেলো গাড়িটির লেটেস্ট ভার্সন। আর হ্যাঁ, এটি শুধু পুরো গেমের বেস্ট মাসেল গাড়ি নয়, তার পাশাপাশি এটিতে ইমানি টেক অ্যাড করা যাবে, যার মাধ্যমে আপনার এই গাড়িটিতে কেউ কোনো মিসাইল দিয়ে লক করতে পারবে না। আমার মতে এটি পাবলিক লবিতে সবচেয়ে সিকিউরভাবে চলাফেরা করার জন্য বেস্ট কার, কেননা অপ্রেসর এবং জেট দিয়ে যারা গ্রিফিং করে তাদের মধ্যে কেউই আপনার গাড়িতে যদি ইমানি টেক এর মিসাইল লক অন জ্যামার ইনস্টল থাকে তাহলে লক করতে পারবে না। এর পাশাপাশি সাইদানে টিউলিপেও ডিসকাউন্ট রয়েছে। বাকি যে বোনাস মানি রয়েছে এই সপ্তাহের ইভেন্টে, সেখানে যদি দেখি তা হলো ট্রিপল মানি এবং RP রয়েছে এয়ার রেসের মধ্যে। তার পাশাপাশি ডাবল মানি এবং RP দেওয়া হয়েছে হান্টিং প্যাক রিমিক্সের মধ্যে। ফ্রাঙ্কলিন এবং লামারের যে শর্ট ট্রিপ রয়েছে এগুলোতেও ডাবল মানি এবং RP রয়েছে। ফ্রি মোডের টাইম ট্রায়ালে নর্মাল টাইম ট্রায়ালটি দেওয়া হয়েছে আপ চিলিয়ার্ডের মধ্যে, এবং RC এর টাইম ট্রায়ালটি রয়েছে ডেভিড কোয়ার্ট। এবং এরই সাথে এই সপ্তাহের ইভেন্টটি র্যাপ আপ হয়ে গেল। তো আপনাদের মতামত কি? আপনার মতে কি এই আপডেটটি কি ভালো নাকি খারাপ, যে রকস্টার কিছুদিন আগের আপডেটটি আবারও দিয়েছে? এটি আমার মতে এতটাও খারাপ উইকলি আপডেট না, কেননা এর মধ্যে কিছু ভালো ভালো আইটেমও রয়েছে, কিন্তু তারপরও আমি এখানে নতুন কিছুর আশায় ছিলাম। তো আর কি করার, হয়তো বা এটি 5 দিনের ইভেন্ট হবে যার কারণে রকস্টার নতুন কিছু দেয়নি। তো আমরা আমাদের ভিডিওটি এখানেই র্যাপ আপ করবো, এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিলে খুব ভালো লাগবে, এবং GTA অনলাইনের আরও নতুন নতুন কন্টেন্ট পেতে হলে এখনই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। পিস।